تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. قرآن الحكيم মাধ্যমে আল্লাহ বলেন বরকতময় রব আমি আল্লাহ, আল্লাহ নিজের দিকে ইন্ডিকেট করে বলছেন বরকতময় রব আমি, যার হাতে ক্ষমতা, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, সমস্ত বস্তুর উপরে জোরে বলুন তো ক্ষমতা কার। তিনি আবারও ডেকে বললেন হে জগৎবাসী শুনুন, আজ থেকে 1450 বছর আগে আল্লাহ ঘোষণা দিয়েছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউ মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, নবী আমার আপনি বলে দেন রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ। কে? রব্বে কারিম, তিনি বলেন রাজত্বের মালিক আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছে করি তাকে রাজত্ব দান করি। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার কাছ থেকে ইচ্ছে করি তার কাছ থেকে আমি রাজত্বটা ছিনিয়ে নেই। একটু সহজে বোঝার জন্য বলছি, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মধ্যে বহু প্রাণী কুল দান করেছেন, তন্মধ্যে দৃষ্টান্ত হিসাবে এটা বলার উদ্দেশ্য হল, এই প্রাণীকুলের মধ্য থেকে আপনারা লক্ষ্য করেছেন ঘরের মানুষেরা মুরগি পালন করে, তার থেকে বাচ্চা যখন আসে মুরগি তার বাচ্চাগুলোকে রক্ষা করার জন্য প্রাণান্তর চেষ্টা করে যায়, কিন্তু আরেকটা প্রাণীর খাবার হিসাবে আল্লাহ তাকে প্রস্তুত করে রেখেছেন, সেও চেষ্টার কমতি রাখে নাই, সে তার থাবা দিয়ে তারে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই থাবা দেওয়ার প্রাণীটার নাম কি? আর একটু জোরে, সিল। সিল যখন থাবা দেয়, ওই থাবাটুকু দেওয়ার সময় শত চেষ্টা করেও দেখা গেল অনেক সময় ব্যর্থ হয়ে যায়, তার বাচ্চাকে বাঁচাতে গিয়ে মুরগি ছিল সাকসেস হয়ে যায়। দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি যখন ইচ্ছে করি সেই ক্ষমতাটা তার কাছ থেকে থাবার মতন ছিনিয়ে নেই। ক্ষমতা কার? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। আল্লাহ বলেন আমার হাতে যাকে সম্মানিত করার ইচ্ছা তারে আমি সম্মানিত করি, আর যারে বেইজ্জতি করার ইচ্ছা করি তারে আমি বেইজ্জিত করি। তার মানে সকল ক্ষমতার জুড়ে বলুন মালিককে। সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলছেন বান্দারে, জগতের মধ্যে প্রকাশ্যে আর গোপনে যত কিছু করো না কেন, গুনাহ যদি তুমি করো রে বান্দার, এই সব গুনাহের খাতাগুলো তোমার ভারী যখন হয়ে যাবে আমি আল্লাহ ছাড় দেই, কখনো ছেড়ে দেই না। এই ছাড় দেওয়ার জন্য আল্লাহ সময় দিয়েছেন, ছেড়ে দেওয়ার জন্য কোরআনের কোনো জায়গায় আল্লাহ বলে না, ঠিক কিনা বলে? দুনিয়ার মানুষদেরকে একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন হে জগৎবাসী শোনো, তোমাদের জন্য আমি ফায়সালা করে রেখেছি, দুনিয়ার সকল মানুষেরা যখন একত্রিত হবে সেই মানুষদেরকে, একত্রিত মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন যারা দুনিয়াতে চুরি করে অর্থ উপার্জন করেছো, তোমাদের জন্য আমি 1450 বছর আগে একটা শাস্তির বন্দোবস্ত করেছি। জোরে বলুন তো, সুর বাংলাদেশে মনে হয় একজনও নাই। আর একটু জোরে, আপনাদের কোনো বাজারে যদি চুর ধরা পড়ে তার শাস্তি
মনে হয় একটা থাপ্পড় দেয় না, এরকম কিছু আছে নাকি? 200 টাকার পকেট মারলে পরে এই চুরের বড় শাস্তি হয়, আর বড় চুর কোটি কোটি টাকা আমার দেশ থেকে পাচার করে যারা এই দেশকে পঙ্গু করে দিয়েছে, ওদের বিচার বাংলার জমিনে হওয়া দরকার আছে কিনা? আজ দেশের মানুষ রেনের বোঝা নিয়ে জন্মগ্রহণ যে করবে সে কোনো পাপ করে নাই না করেছে? আজকে যদি কোনো সন্তান দুনিয়াতে আগমন করে, ওই সন্তানের কোনো পাপ নাই, সে তো কামাই রুজি রোজগারও করতে পারবে না, কিন্তু তার কাঁধেও রেনের বোঝা অটু চলে আসে। যারা চুরি করে এই অর্থ সম্পদ লুট করেছে, এই চুরের বিচার জুড়ে বলুন তো আল্লাহর কোরআনে আসেনি? যদি একটারে এই বিচারটা করত তাহলে কমপক্ষে চুরি করা বিদ্যা তাদের অন্তর থেকে ধূলিসাৎ হয়ে যেত। সূরাটার নাম সূরাতুল মায়দা, 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ডাক দিয়া বলেন, وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوا أَيْدِيَهُمَا جَزَاءً بِمَا كَسَبَتْ نَكَالًا مِّنَ اللَّهِ وَاللَّهُ عَزِيزٌ হাকীম। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, পরাক্রমশালী প্রজ্ঞাময় সেই রব তিনি ডেকে বলছেন, চুর এবং চুরিকারিনী যারা পাচার করেছে বাংলাদেশের অর্থ চুরি করে, সে যদি হয় পুরুষ অথবা নারী, চোর এবং চুরিকারিনী, তাদের বিচারটা হবে। আল্লাহ বলেন, ফাকতাউ আইদিয়াহুমা, তাদের উভয়ের হাত কেটে দেওয়ার সিদ্ধান্ত। জুড়ে জুড়ে বলুন কার শাস্তি? কি সেটা শাস্তি? এটা কি হাত কেটে দেওয়া? যে হাতে কলম ছিল, যে হাতের কলমের কাজ ছিল অত্যন্ত ভালো কাজের, কোরআনুল হাকিম যদি আপনি খুলেন, এই যে আপনার ঘরের কোরআন, লৌহে মাহফুজের কোরআন যেটা আপনার ঘরে এসেছে, এই কোরআনটা যদি খুলেন, একটা সূরা খুলে পাবেন যার নাম হলো সূরাতুল কলম। নাম কি? কলম। এই সূরাতুল কলমে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম অংশে বলেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। শপথ কলমের। কিসের? আরো জোরে বলেন, কিসের? কলম। হোক সেটা 5 টাকার, হোক সেটা 10 টাকার, হোক সেটা 500 টাকার, হোক গোল্ডেন গোল্ড দিয়ে বানানো, মনে করেন 5 ভরি স্বর্ণ দিয়েও যদি বানানো হয়, তারপরেও 5 টাকার কলমের মতোই সেটা কাজ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হে জগতের মানুষেরা শুনুন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ফায়সালা করে রেখেছি, আমি শপথ গ্রহণ করেছি কলমের, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, শপথ যে কলমের আমি গ্রহণ করলাম, আমার উদ্দেশ্য ছিল কলম চলবে আদর্শিক কাজে, কলম চলবে ন্যায় পরায়ণতার দিকে, আর এই কলমটা যারা মনে করেন টাকা আত্মসাত, পয়সা আত্মসাত করার জন্য, দেশের পয়সা ভিন্ন দেশে পাঠানোর জন্য, সুইস ব্যাংকে পাঠানোর জন্য যারা কলম চালিয়েছে, তাদের বিচার আল্লাহর কাছে জোরে বলুন আছে কিনা? আল্লাহর বিচার তো আছেই, দুনিয়ার থেকে জগতের বিচারেই তো শুরু হয়ে গেল। কথা কন? একটা উদাহরণ দিলে সহজ করে আপনারা বুঝবেন।
দয়াময় আল্লাহ সুবহানাহু তাআলা তিনি ডাক দিয়ে বলছেন, হে জগৎবাসী শোনো, তোমাদের জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে তাদের জন্য কিছু শাস্তির ব্যবস্থাপনা যে করেছি, এই শাস্তিটা তারা নিজেরা কামাই করেছে, প্রকাশ্যে গোপনে তারা অন্যায় করেছে, আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দেই নাই, ছাড় দিয়েছিলাম, কিন্তু তারা হেসেছিল, আজ তারা কাঁদছে। আমার কথাটা বুঝতে পেরেছেন? দলিল সূরাতুল আনআমের 120 নম্বর আয়াত। আল্লাহ দলিল পেশ করেন। سيجزون بما كانوا يقترفون سورة الأنعام 120 নম্বর আয়াত আল্লাহ বলেন, তোমরা প্রকাশ্যে অথবা গোপনে গুনাহ করে গুনাহ পরিত্যাগ করো, আর যদি তা পরিত্যাগ না করো, যারা গুনাহ করেছে অতি সত্বর তাদের কৃতকর্মের ফসল হিসাবে শাস্তি পাবে। জুড়ে বলুন তো ঘোষণাটা কার? তোমরা প্রকাশ্যে গোপনে গুনাহ করো না, এই গুনাহ পরিত্যাগ করো, আর যদি গুনাহ না পরিত্যাগ করো তাহলে অবশ্যই তোমার কৃতকর্মের শাস্তি পাবে। কে দিবেন? একটু বর্তমান সময়ের সাথে মিলাই এই আয়াতে কারিমার অংশটাকে, গোপনে প্রকাশ্যে। আমার বন্ধু, এবার বলুন তো গোপনে শাস্তি দেওয়ার জন্য একটা ঘর বানানো হয়েছিল বাংলাদেশে, এই ঘরটার নাম কি? বাহ, সবাই তো জানে, ঘরটার নাম হলো আয়না ঘর। এদেশে সত্য কথা বলনেওয়ালা, এদেশে অন্যায়ের প্রতিবাদ করনেওয়ালা যারাই হয়েছে তাদের জন্য ঠিকানা হয়েছিল কি ঘর? একজন আলেমে দিন, এ বাংলাদেশের একজন আলেমে দিন নরসিংদী রায়পুরাল, আল্লাহর বান্দা শফিকুল ইসলাম তার নাম, তার বিবৃতি এসেছে, একাধারে 40 দিন পর্যন্ত হাত পা বাঁধা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় বাঁধা ছিল হাত, চোখ বাঁধা ছিল, প্রস্রাব করার জন্য সময়ও দেওয়া হতো না, খাবার দেওয়া হতো না, 40 দিন একাধারে তারে শয়নের বন্দোবস্ত করা ছিল না, যদিও ব্যবস্থা ছিল কিন্তু তারে শোবার জন্য দেওয়া হতো না। আমরা যদি চুলচিরা ব্যাখ্যা করি তার দোষ কী ছিল? দুষ খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে গেলে একটা দোষই পাওয়া যায়, কেবল কোরআনের কথা বলার কারণে আজকে দেখা যায় তার সেই ঠিকানা হয়েছিল আয়না ঘর। এই আয়না ঘরে প্রকাশ্য জুলুম করত না গোপনে করত। আল্লাহ সূরাতুল আনামের 120 নম্বর আয়াতের এই কথাটাই বলছেন, তোমরা গোপনে অথবা প্রকাশ্যে যে গুনাহ করে এগুলো পরিহার করো, নয়তো তোমাদের জন্য এই অবস্থার শাস্তি, জুড়ে বলুন কৃতকর্মের শাস্তিটা দিবেন কে? যাদের ইশারায় আয়না ঘর পরিচালিত হতো, আজকে দেখা যায় সেই আয়না ঘর তাদের জন্যই মনে হয় প্রস্তুতি প্রস্তুত হচ্ছে মনে হয়, তাই না? দশ দিন আগে ছিল আইনমন্ত্রী, কি মন্ত্রী, আর আজকে দেখা যায় সেই আইনের কাঠগড়ায় সম্মানিত সম্মানিত হ্যান্ডকাপটা, সেটারও একটা দাম আছে যথেষ্ট পরিমাণের, কম না বেশি, হ্যান্ডকাপ এটার দাম আছে কিনা বলেন, একটু জোরে বলেন, এসএস দ্বারা তৈরি, ওজনের দিক থেকেও ভালো, ওজনের ভালো একটা দাম আছে, আপনারা বলুন ওই দামের চেয়ে কি রশির দাম কম না বেশি? যে আইন প্রণয়ন করত
সে আইন প্রণয়নকারী আজকে আইনের আওতাধীন হয়ে গেল। আবার দেখা গেল রশি দ্বারা তাকে বাধা হলো, কারণ একটাই ছিল, গোপনে তারা অন্যায় করত, আর গোপনে অন্যায় করে সেটাকে বাহবা রূপে রূপান্তরিত করত। আল্লাহ সুবহানাহু তাআলা তিনি ডাক দিয়া বলেন, তোমাদের কৃতকর্মের ফল তোমরা পাবে, আখেরাতে পাওয়ার আগেই দুনিয়ার জমিনে পাওয়ার বন্দোবস্ত জুড়ে বলেন করে দিয়েছেন কে? মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইকে আমরা দেখিনি না দেখছি, কথা কন না কেন? উহুদের ময়দানে রাসূলুল্লাহর সাথী থেকে দূরে সরে গিয়েছিল 300, যাদের প্রধান ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। এই আব্দুল্লাহ ইবনে উবাইরে আমরা দেখি নাই, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের অনুসারী আমরা এই বাংলার জমিনে দেখেছি, ঠিক কিনা বলেন? কেমন দেখছেন একটু কথাটা ক্লিয়ার করলে বুঝবেন। আল্লাহ বলছেন, وَاللَّهُ يَعْلَمُ إِنَّكَ لَرَسُولُهُ وَاللَّهُ يَشْهَدُ إِنَّ الْمُنَافِقِينَ আলামিন। তিনি বলেন, ওই যে দল আসতেছে তারা হলো মুনাফিকের দল। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দলটাকে বলছিল, তারা এসে বলবে, ক্বালু ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয় আপনি আল্লাহর রাসূল, আল্লাহর নবী। আল্লাহ তাদের মুখোশ খুলে দিয়ে বলেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয় মুনাফিকরা হলো মিথ্যাবাদী। আর মিথ্যাবাদীর দলটাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এরা মুখে মুখে বলতো, আমরা তোমাদের পক্ষেই আছি, কথা কন ঠিক কিনা? আমি মুসলমান, কোরআন মানি, সহি হাদিস মানি, আবার এর বাইরে আমি কোনো কথা মানি না, বলি না। এই কথা মুনাফিক বাংলার জমিনে একজন বলনেওয়ালা ছিল কি ছিল না? নবীজিরে মানে, আল্লাহকে মানি, রসুল আপনি আমার জীবনের সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র, তার মুখ দিয়ে উচ্চারিত হয়েছিল। কিন্তু জীবনরে বাঁচাতে গিয়ে রসুলুল্লাহর সুন্নতটারে দুনিয়ার জমিনে কবর দিয়ে তারপরে পলায়নের চেষ্টা করেছিল। আওয়াজটা মনে হয় আপনারা, এরকম মানুষ বাংলাদেশে আসেনি? মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হে জগৎবাসী শুনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহর বাণী, নবীজি বলতেছেন, আল্লাহ তাআলা রাসূলের বাণীটাকে বুঝিয়ে দিলেন, জগৎবাসীদের কানে কানে পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম, কশ্চিন কালেও সে মুমিন হতে পারবে না, কশ্চিন কালেও মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না পর্যন্ত নিজের থেকে, তার পরিবার থেকে, আপন মানুষদের থেকে সকলের ঊর্ধ্বে রাসূলুল্লাহকে ভালো না বাসবে। আল্লাহকে ভালোবাসতে গিয়ে আর একটা কথা আসছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা দুনিয়ার জমিনে আমার একটা সুন্নতকে মহাব্বত করল, হে জগৎবাসী শুনে নাও, সে যেন আমি রাসূলকে মহাব্বত করল। ওয়া মান আহাব্বানি, যে আমার নবীকে মহাব্বত করবে, যে রাসূলকে মহাব্বত করবে,
কানা মাই ফিল জান্না, আল্লাহর নবী বলেন তারা আমি নবীর সাথে জান্নাতে বসবাস করবে। তার মানে সাসা সাচ্চা দুনিয়ার জমিনেও পরাস্ত হয়েছেন, আখেরাতের জমিনেও রসুলুল্লাহর সুপারিশ থেকে বঞ্চিত হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ কি বলেন এই হাদিসের অনুকূলে? হাদিসটা আল্লাহ রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আমার একটা সুন্নতকে মহব্বত করলো সে আমি নবীকে মহব্বত করলো, আর যে আমি নবীকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে বসবাস করবে। এ সাচ্ছেটা কি কথা কোন সাচ্ছে কি? ওয়ামাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন, আল্লাহ বলেন আমি আল্লাহর সাথে কৌশল করো, আমার চেয়ে অধিক কৌশলী আর কেউ নাই, দাড়ি শেষে বাঁচার জন্য যতই তুমি প্রচেষ্টা করো আমি আল্লাহ শনাক্ত করার জন্য তোমার কাছে মানুষের মানুষকে পাঠানোর জন্য যে অঙ্গীকারাবদ্ধ সেই শনাক্তকারী আমি আল্লাহ, তার থেকে বাঁচার কোনো উপায় নাই, কথা বলেন ঠিক কিনা?